2023 রাজ্য বিধানসভা নির্বাচনের পূর্বে আরও ছন্নছাড়া অবস্থা বিরোধীদের। প্রায় প্রতিদিন ভাঙছে বিরোধী শিবির। এর মধ্যে শুক্রবার রাতে 32 মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের 19 ও কুড়ি নং বুথের 13 পরিবারের 43 জন ভোটার রাজ্যের উন্নয়নমূলক কাজে খুশি হয়ে বিরোধী সিপিআইএম ও কংগ্রেস দল ত্যাগ করে বিজেপিতে সামিল হন। গোমতী জেলার বিজেপি সভাপতি অভিষেক দেবরায়ের হাত ধরে বিজেপিতে সামিল হন দলত্যাগীরা। আমি 45 বছর সিপিএম করছি। সিপিএম করার পরে বিজেপি আসা প্রায় এক বছর আগে আমার ছেলে বিজেপিতে যোগদান করছে। বিজেপিতে যোগদান করার পরে আমার ছেলের সাথে আমার অনেক ঝগড়া ঝাটি হয়েছে। অনেক আমার ছেলেকে আমার থেকে সেপারেট করে দিয়েছিলাম, কিন্তু বিজেপি আসার পরে এখন দেখছি সিপিএম থেকে বিজেপি অনেক ভালো কাজ করছে। এবং বিজেপি যে ভাতা 2000 টাকা দিয়েছে তা বোধ হয় সিপিএম 20 বছর ওই 20,000 টাকা হবে।